अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व बाद। प्रिय शिक्षार्थीवृंद एवं दूर दूरान्त थेके जरा आमादेरके शुनछेन सबाइके करीमपुर के बयेज हाईस्कुल कर्तृक आयोजित अनलाइन क्लासे आंतरिक मुबारकबाद और स्वागत जानाच्छि। प्रिय शिक्षार्थीवृंद आज के आमी तोमादेर सामने सप्तम श्रेणीर इस्लाम और नैतिक शिक्षा पाठ्य बइयेर अध्याय प्रथम थेके सात नम्बर पाठ निये आलोचना करब। आजकेर आलोच्य विषय रिसालात। रिसालात एटा अत्यंत गुरुत्वपूर्ण एक पाठ जेटा आमादेर प्रत्येक मुस्लिम नर एवं नारीर जन्य जाना अत्यंत जरूरी। तो प्रिय शिक्षार्थीबृंद आज के आमरा जे विषयटा निये आलोचना करछि सेटा हलो रिसालात। रिसालात एई शब्दटार कयेकटी अर्थ हय। आमरा धारावाहिक भावे ए रिसालातेर परिचय तोमादेर सामने तुले धरब। आशा करी तोमरा धैर्य सहकारे प्रथम थेके शेष पर्यन्त मनोयोग सहकारे क्लासटा शुनबे। रिसालात ए शब्दटी आरबी जार अर्थ बार्ता संबाद चिठी पौंछानो এই সকল অর্থে ব্যবহৃত হয়। রিসালাত এই শব্দটার কয়েকটি অর্থ বললাম বার্তা সংবাদ চিঠি পৌঁছানো খবর এই সকল অর্থে শব্দটি ব্যবহৃত হয়। তো রিসালাতের পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার বাণী ও তার পরিচয় মানুষের কাছে পৌঁছানোকে রিসালাত বলে। আল্লাহ তাআলার বাণী ও তার পরিচয় আল্লাহ তাআলার বাণী ও তার পরিচয় মানুষের কাছে পৌঁছানোকে রিসালাত বলা হয়। রিসালাত এই শব্দটি কয়েকটি অর্থ আমরা ব্যাখ্যা করব। প্রথমত রিসালাতের পরিচয় আমরা পেলাম। এখন আমরা জানব রিসালাত অর্থাৎ এই দায়িত্বটা কাদের, যারা এই দায়িত্ব পালন করেন অর্থাৎ আল্লাহ তাআলার বাণী এবং তার পরিচয় মানুষের কাছে যারা পৌঁছে দেন তাদেরকে নবী অথবা রসুল বলা হয়। এই নবী এবং রসুলগণ মানুষের ধারে ধারে প্রত্যেকটা আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন। এই নবী রসুলগণ কেন এই কাজগুলো করতেন? কারণ হলো মানুষ স্বল্প জ্ঞানের অধিকারী, সামান্য এই জ্ঞান দিয়ে আল্লাহ তাআলার এই বিশাল শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানা কখনো সম্ভব না। আল্লাহ তাআলা যে আমাদের রিজিক দাতা, আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যে আমাদের রক্ষাকর্তা, আল্লাহ তাআলা যে কত বড়, এই সকল বিষয়গুলো আমরা নিজে থেকে জানা সম্ভব ছিল না। এই খবরগুলো এই সংবাদগুলো নবী এবং রসুলগণ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা কোন পথে চললে পরে একটু সুখে শান্তিতে জীবনযাপন করতে পারব এবং মৃত্যুর পরে আমরা নাজাত পাব, জান্নাতে যেতে পারব এবং কোন কাজ করলে পরে জাহান্নামে যেতে হবে, এই সকল বিষয়গুলো নবী রাসূলগণ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তারা আরও বলতেন
জান্নাত এবং জাহান্নামের সংবাদ, পরকালে আমাদের আখেরাতে যে হিসাব এবং নিকাশের একটা বিষয় রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নবী এবং রসুলগণ আমাদের কাছে তুলে ধরেছেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম নবী এবং রসুলগণদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা হলো তারা আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব সম্পর্কে, আল্লাহ তাআলার বরাত্ব সম্পর্কে, এক কথায় আল্লাহ তাআলা যে কি, আল্লাহ তাআলা যে কত ক্ষমতার অধিকারী, এই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে সুন্দর করে তুলে ধরতেন। আর বিশেষ করে শুধু আমাদের কাছেই নয়, সৃষ্টির শুরু হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রসুল আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই নবী রাসূলগণ শুধু কোনো কওমের জন্য বা কোনো গোত্রের জন্য এরকমভাবে অল্প সংখ্যকের জন্য আসেন নাই, বরং প্রত্যেকটা গোত্রে গোত্রে প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ তাআলা কোনো না কোনো একজন নবী অথবা রসুলকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ওয়ালাকদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির কাছে আমি একজন নবী অথবা রসুলকে পাঠিয়েছি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার হুকুমকে জানিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তির কাছে, প্রত্যেকটা জাতির কাছে কোনো না কোনো নবী এবং রসুলদের মাধ্যমে খবরগুলো পৌঁছে দিয়েছেন। এই মুহূর্তে আমরা আলোচনা করব যে রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। আমরা এই নবী এবং রসুলদেরকে কেন বিশ্বাস করব? তাদেরকে বিশ্বাস যদি না করি তাহলে কি হবে? এই ব্যাপারে সর্বপ্রথমে আমরা বলব, একজন মানুষ যদি প্রকৃত মুসলিম হতে চায়, প্রকৃত মুমিন হতে চায়, তাহলে কয়েকটি বিষয়ের উপর বিশ্বাস করতে হয়। এর মধ্যে একটি বিষয় হলো নবী এবং রসুলদের উপর বিশ্বাস করা। নবী এবং রসুলদেরকে কেন বিশ্বাস করতে হবে? কারণ হলো নবী এবং রসুলদেরকে বিশ্বাস করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। রিসালাতে বিশ্বাস না করলে কোনো ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে না। বিশেষ করে আমরা যদি নবী অথবা রসুলদেরকে বিশ্বাস না করি তাহলে অবস্থাটা তো দাঁড়াবে এমন যে তোমার বন্ধু তোমার কাছে কোনো একটা চিঠির মারফতে বা কোনো একটা সংবাদের মাধ্যমে তোমাকে কিছু জানাতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন। তো তোমার কাছে কোনো এক ব্যক্তি একটা খবর নিয়ে আসলো যে তোমাকে বলেছে তোমার বন্ধু এই কাজটা করার জন্য অথবা এমন জায়গায় যাওয়ার জন্য। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যক্তি তোমার কাছে খবরটা নিয়ে আসলো, প্রথমত তুমি সেই ব্যক্তিটাকে আগে বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? যে ব্যক্তিটা আমাকে বলল যে আমার বন্ধু বলেছে আমি সেখানে যাওয়ার জন্য বা এই কাজটা করার জন্য, তো এই লোকটাকে আসলে সত্যবাদী নাকি মিথ্যুক, এই ব্যক্তিটাকে ফাঁকিবাজ নাকি সঠিক। যদি যে তোমার কাছে সংবাদটা নিয়ে আসলো তাকে তুমি বিশ্বাস করো তাহলে তার কথাকেও তোমার বিশ্বাস হবে। আর যে ব্যক্তি তোমার কাছে খবর নিয়ে আসলো তুমি যদি তাকেই বিশ্বাস না করো, সে যদি ফাঁকিবাজ মনে হয়, সে যদি মিথ্যাবাদী মনে হয়, তাহলে তো তার কথাকেও তোমার বিশ্বাস হবে না। ঠিক একইভাবে যদি নবী অথবা রসুলদেরকে আমরা বিশ্বাস না করি তাহলে এই নবী এবং রসুলগণ আল্লাহ তাআলার বাণী যে আমাদের কাছে পৌঁছে দিল সেই বাণীগুলোকেও অস্বীকার করার মতো হয়। কেন? আমি তো নবীকেই বিশ্বাস করলাম না,
তাহলে যেই নবী আমার কাছে এই খবরগুলো পৌঁছালেন তার কথাগুলো কিভাবে আমি বিশ্বাস করব। এজন্য আল্লাহ তাআলাকে যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হয়, আল্লাহ তাআলার বাণীকে যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হয়, এর পূর্ব শর্ত হলো নবী অথবা রসুলদেরকে বিশ্বাস করতে হবে। কেননা তারা তো বার্তাবাহক, তারা তো সাংবাদিকের মতো কাজ করছেন, তারা তো আমার কাছে খবর পৌঁছে দিয়েছেন। এখন যিনি খবর পৌঁছালেন তাকেই যদি বিশ্বাস না করি, তাহলে তিনি যে খবর দিয়েছেন সেই খবরকেও আমার বিশ্বাস হবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম, নবী এবং রসুলদেরকে বিশ্বাস না করলে প্রকারান্তরে আল্লাহ তাআলাকেই অবিশ্বাস করা হয়। আল্লাহ তাআলা যখন যে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন, আমরা সকল নবীদেরকেই বিশ্বাস করতে হবে। যে প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, তারা আল্লাহ তাআলার হুকুমগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা সমস্ত নবী এবং রসুলদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি, আমরা কোনো নবীকে আলাদাভাবে দেখি না। প্রত্যেক নবী সঠিক ছিলেন, প্রত্যেক নবী আল্লাহ তাআলার মনোনীত বান্দা ছিলেন, প্রত্যেক নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে বাণী পৌঁছে দিয়েছেন। এই সমস্ত কথাগুলোকে আমরা বিশ্বাস করতে হবে। তাহলে প্রিয় ছাত্ররা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো রিসালাত এটা কি। রিসালাতের অর্থটা বলেছে যে রিসালাত শব্দটার অর্থ হচ্ছে বার্তা, সংবাদ, খবর পৌঁছানো বা চিঠি পৌঁছানো। পারিভাষিকভাবে বলেছিলাম যে আল্লাহ তাআলার বাণী ও তার পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে। আর যারা এই দায়িত্বটা পালন করে থাকেন তাদেরকে বলা হয় নবী অথবা রসুল। আর তারা আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার গুণগান, দুনিয়ার বিভিন্ন সুখ শান্তির সংবাদ এবং মৃত্যুর পর আখেরাতে আমাদের কি পরিণতি হবে, জান্নাত জাহান্নাম মিজান সিরাত এই সকল বিষয়ে মানুষের কাছে সংবাদ বলতেন। আর নবী এবং রসুলদেরকে বিশ্বাস করা আমাদের জন্য একটি ঈমানের শর্ত। যদি নবী এবং রসুলদেরকে বিশ্বাস না করা হয় তাহলে ঈমানকে পরিপূর্ণ করা যাবে না। সর্বপ্রথম তাদেরকে বিশ্বাস করতে হবে, তারপরে আল্লাহ তাআলার বাণীকে বিশ্বাস হবে। আর তাদেরকে বিশ্বাস না করলে প্রকারান্তরে আল্লাহ তাআলাকেই অবিশ্বাস করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনেছ এবং ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখা হবে কোনো একটি ক্লাসে অন্য একটা পাঠ বা আলোচ্য বিষয় নিয়ে। সেই নাগাদ আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনায় আজকে এখানে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।